তো কয়েক মাস আগে ইউটিউব কিন্তু একটা আপডেট নিয়ে এসেছিল যে যদি আপনি আপনার ভিডিওটিকে এআই দিয়ে বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটিকে কন্টেন্ট বা সিন্থেটিক কন্টেন্ট হিসেবে কিন্তু চিহ্নিত করতে হবে তো সেখানে আমাদের ভিডিওটিকে অল্টার কন্টেন্ট হিসেবে চিহ্নিত করতে গেলে আমাদের কি করতে হতো না যে কোনো ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওটিকে অল্টার্ড কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট হিসেবে কিন্তু চিহ্নিত করতে হতো তো ফাইনালি ইউটিউব কিন্তু আরো একটা আপডেট নিয়ে এসছে না এখন কিন্তু আর আমাদের ভিডিওটিকে অল্টার কন্টেন্ট বা সিন্থেটিক কন্টেন্ট হিসেবে চিহ্নিত করার জন্য কিন্তু আর ডেস্কটপ মোট ওপেন করতে হবে না এখন আমরা যে মোবাইলে হোয়াইট স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপটাও ব্যবহার করি সেই অ্যাপ দিয়ে কিন্তু আমাদের ভিডিওটিকে অল্টার্ড কন্টেন্ট বা সিন্থেটিক কন্টেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি না এর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে আপনার মোবাইলে যে হোয়াইট স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপ রয়েছে সেটা ওপেন করতে হবে করার পর কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছে তার আগে আপনাদেরকে নোটিফিকেশানটা দেখিয়ে দিই যে ইউটিউবে সেই নোটিফিকেশানটা এসছে কিনা তো এর জন্য এই যে নোটিফিকেশান আইকন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করব করার পর এখানে এই যে চার নম্বরে নিউজ নামের অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবো করার পরে দেখুন এখানে অপশন দেওয়া রয়েছে লেভেল অল্টার কন্টেন্ট ইন অ্যাপ ইউ ক্যান ডিসক্লোজ অল্টার সিন্থেটিক কন্টেন্ট ইন দ্য স্টুডিও মোবাইল অ্যাপ অর্থাৎ এই যে অল্টার কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট হিসেবে আমরা আমাদের ভিডিওটিকে চিহ্নিত করতাম এটাকে চিহ্নিত করার জন্য কিন্তু আমাদের ডেস্কটপ সাইট ওপেন করতে হতো কিন্তু এখন আমরা যে মোবাইলে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপটা ব্যবহার করি সেই অ্যাপের মধ্যে মধ্যে কিন্তু আমরা অল্টার কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট হিসেবে আমাদের ভিডিওটিকে চিহ্নিত করতে পারি তো কিভাবে তার জন্য দু নম্বরে দেখুন কন্টেন্ট একটা অপশন রয়েছে এই যে আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে কন্টেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে করার পর আপনি যে ভিডিওটিকে অল্টার কন্টেন্ট বা সিন্থেটিক কন্টেন্ট হিসেবে চিহ্নিত করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন তো এবারে আপনাদেরকে বলে দিই আপনারা অনেকে কিন্তু জানেন না যে এই অল্টার কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট কি সেটা এই ভিডিওতেও বলে দেব আর যারা আগের ভিডিও দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর এন্ড স্ক্রিন এবং আই বাটনে দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন তারপর এখানে কি করবেন এখানে এই যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে পেন্সিল আইকন জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করবেন করার পর নিচের দিকে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে অল্টার্ড কন্টেন্ট এই যে এখানে দেওয়া রয়েছে অল্টার্ড কন্টেন্ট তো আপনাকে কী করতে হবে এই অলটার কন্টেন্ট বা সিন্থেটিক কন্টেন্ট যে অপশনটা এটাতে ক্লিক করতে হবে এখানে কি দেওয়া রয়েছে এই যে অলটার কন্টেন্ট এটা কি না এখানে ফার্স্ট বলছে মেয়েকে রিয়েল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু অর্থাৎ আপনি এমন এক রিয়েল পার্সন মানিয়েছেন যে এমন কিছু করেছে বা এমন কিছু বলেছে যেটা সে কিন্তু বাস্তবে বলেনি বা তেমন কিছু করেনি সেই রকম কন্টেন্ট যদি হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে দু নম্বরে কি দেওয়া রয়েছে দু নম্বর অপশান দেওয়া রয়েছে ওয়াল্টার ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস অর্থাৎ বাস্তবে যে সব প্লেস বা ইভেন্ট রয়েছে তার অল্টার ফুটেজ যেটা রয়েছে সেই রকম ফুটেজ যদি আপনি বানিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে আর তিন নম্বর অপশন কি দেয়া রয়েছে তিন নম্বর অপশন দেয়া রয়েছে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি ওয়াকার এমন একটা রিয়েলিস্টিক লুকিং সিন আপনি বানিয়েছেন যেটা কিন্তু বাস্তবে ঘটেনি বা বাস্তবে কিন্তু নেই সেই রকম কন্টেন্ট যদি হয়ে থাকে সেটাকে কি করতে হবে আপনাকে এআই বা সিন্থেটিক কন্টেন্ট বা কন্টেন্ট হিসেবে কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে যদি এই যে ওপরের তিনটে পয়েন্ট বললাম রকম আপনার ভিডিও হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে এখান থেকে ইয়েস যে অপশনটা সেটা সিলেক্ট করতে হবে কিন্তু আপনি যেসব ভিডিও বানাচ্ছেন সেগুলো যদি একদম বাস্তবের সঙ্গে মিল হয়ে থাকে বাস্তবে যদি সেই রকম হয়ে থাকে বা আপনি নিজে হয়তো ভিডিও বানাচ্ছেন তাহলে আপনি এখান থেকে কী করবেন নো অপশানটা সিলেক্ট করবেন যদি আপনি ইয়েস অপশন সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওতে অল্টার্ড কন্টেন্ট বা সিন্থেটিক কন্টেন্ট হিসেবে কিন্তু একটা যে চিহ্ন সেটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাডেড হয়ে যাবে বা চিহ্নিত হয়ে যাবে আপনার ভিডিওটি তো সেজন্য এখান থেকে অপশানটা অবশ্যই দেখে শুনে সিলেক্ট করবেন তো এইভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওটিকে কিন্তু অল্টার্ড কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট হিসেবে কিন্তু চিহ্নিত করতে পারেন তো আমার যেহেতু আমি নিজেই ভিডিও বানাই তাই আমি এখান থেকে কি করলাম যে নো অপশানটা সেটা আমি সিলেক্ট করলাম তো আপনার সিলেক্ট হয়ে গেলে এখানে উপরে যে বলে অপশান আসছে তো আপনি জাস্ট এই যে সেভ অপশানটা এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন তো এই সেলে কিন্তু আপনার যে ভিডিওটা সেটা অল্টার কন্টেন্ট কিনা সেটা এখান থেকে সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু অল্টার কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট যে অপশনটা সেটা সেট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এই আপডেটটার মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম যে অল্টার কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট হিসেবে আমাদের ভিডিওটিকে চিহ্নিত করার জন্য এতদিন ডেস্কটপ সাইড ইউজ করতে হতো এখন কিন্তু আমরা যে মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে আমাদের ভিডিওটিকে অল্টার কন্টেন্ট বা সিনথেটিক কন্টেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সামান্য হলেও আপনার জন্য যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইফোন ক্লিক করে অল নোটিফিকেশন সেলেক্ট করবেন কারণ আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো হোক বন্ধুরা আবারও আপনাদের সাথে দেখা হয় পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সদা সর্বদা ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং